মাগো মা, এই মায়াটা ঘুমেতে উঠে চোখ খুললেই মোবাইল দেখে খালি, বইয়ের দিকে হাত যায় না, বইয়ের দিকে হাত যায় না, না মোবাইল দেখা শুরু করে দিচ্ছে মাগো মা। ঠাকুমা তুমিও না সকালে মোবাইল দেখে দাও, না হলে আমার ঘুমটা ভাঙে না। মাগো মা মুহে মুহে কি চোপা করস তুই? ও মা তাড়াতাড়ি এসো, বই মেলা যেতে হবে তো। ভাবছিলাম মেলায় যেতেছ, একটু মোবাইলটাতে শান্তিতে রাখবি। এখন ভাবতে এখন তো দেখতেছি সাইজা গুইজা মোবাইলে সেলফি তুলতাছো তুমি, সেলফি। মোবাইল আমার কাছে রেখা যাবি? ঠাকুমা এটা সেলফি না, এটা সেলফি। কি বলো, আর শোনো, আর আমি তোমার কাছে মোবাইল রাখবো না, আমি মেলাতে নিয়ে যাবো, তুমিও তো যাবে আমাদের সঙ্গে। না না আমি মেলায় যাবো না, বাইরের বাজার পুরি খেলে আমার গ্যাস্ট্রিক হয়। আর যাইস, তুই যখন যাইতাছিস একটু জিলাপি লয়ে আইস, আর এই ডাব্বা ফুন্ডা লয়ে একটু ছবি মবি তুলিস, দেখাই স্কিনি তুলছস, ঠিক আছে? একটু জিলাপি লয়ে আইস। টিভিটা সারা আছে, আমি বরং টিভি দেখি। আজকে মার সাথে জিলাপি ফুচকা কত কিছু খেয়েছি। ও মা জিলাপি তো ওখানে রাখো, অনেকগুলো সেলফি হতো মোবাইল নিয়ে দিই। একটু এসে ফ্রেশ হয়েছে অনেক। এই যা গ্লুকোজের পানি দাও তো দেখি, ও তো দিয়েছে, এত খাই আমি, মিষ্টি দিয়েছে। ওখানে গিয়ে গ্লুকোজ খেতে খাইতো মোবাইলটা দেখবো, যদি মোবাইলটা নষ্ট হয়ে যাবো গা হেদি আমি অনেক খুশি হব।